বিচেনিকা বিশ্বকোষের মতে পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ আল কোরআন। হ্যাঁ, অধিক পঠিত হবে না কেন, যার নামই হলো কোরআন অধিক পঠিত, যার প্রথম শব্দই হলো ইকরা, পড়ো। সুবহানাল্লাহ, পৃথিবীতে পড়ার মতো কিছু থাকলে তো আছে কোরআন, যার কোরআনই পড়া হলো না তার কিছুই পড়া হলো না। প্রফেসর সাহেব, আপনি বলেন কত কোটি প্রফেসরের মোকাবেলায় আপনার দাম কত, কি দিয়ে শুক্র আদায় করেন, তার কিছুই পড়া হলো না, যার কোরআনই পড়া হলো না তার কিছুই পড়া হলো না। জ্ঞান জগতের সমস্ত পুস্তক বাদ দিয়ে যদি কেবল একটা পুস্তক মানব জাতির পড়ার জন্য রাখা হয় তাহলে সেটি হবে কোরআন। সব বই যদি হারিয়ে গেলেও মানব জাতির কোনো ক্ষতি নেই, যদি থাকে কোরআন। কোরআনের চেয়ে বড় কোনো কিতাব নেই, তার চেয়ে শ্রেষ্ঠ কোনো গ্রন্থ নেই, এর চেয়ে অধিক পড়ার উপযুক্ত কোনো পুস্তক নেই। এটা নিত্য পঠ্য কিতাব, নিত্য আহার্য আত্মার খোরাক, নিত্য পানীয় রুহের সুরা, বারবার পড়ার মতো পুস্তক, যার নতুনত্ব কখনো শেষ হবার নয়, সজীবতা কখনো ম্লান হবার নয়, রহস্য কখনো খতম হবার নয়, ব্যাখ্যা কখনো ফুরিয়ে যাবার নয়। নিত্যই এটি নতুন, নিত্যই তা পাঠ্য। কে লিখছে? পৃথিবীর সেরা 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 ডক্টর, যাকে পৃথিবীর 10টা ইউনিভার্সিটি থেকে পিএইচডি প্রদান করা হয়েছে, এই ডিগ্রি দিচ্ছে তাকে 10টা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি। ইনি সাইয়েদ আবুল হাসান আলী নদভী, ইনার এক বক্তব্য তর্জমা। আমি আমার বাচ্চাদের এটা মুখস্থ করতে দিয়েছি, মাথা ছাত্রদেরকে বলছি যে মুখস্থ শুনে বা 1000 টাকা বসে, 100 জনের উপরে 1000 টাকা দিচ্ছে। আমার কামই হলো এটা। দেখেন, জীবন প্রভাতের মতো নিত্য প্রভাতেও কোরআন পড়ি। জীবন প্রভাতে বলেন, নিত্য প্রভাতে কোরআন পড়ি। সব কিতাব পড়ার আগে, সব পুস্তক খোলার আগে, পেপার ম্যাগাজিন ছোঁয়ার আগে, মোবাইল ফোন ধরার আগে, একেবারে ভোরবেলায় ফজরের আগেই কোরআন পড়ি। সম্ভব না হলে ফজরের পর অবশ্যই পড়ি, ফজরে ছুটে গেলে জোহরে পড়ি, কিংবা অন্য কোনো সময়ে দিনের যে কোনো অংশ হলেও তা পূর্ণ করি। কারণ সবার আগে কোরআন, বলেন সবার আগে কোরআন। এই ছেলেরা বলো, সবার আগে কোরআন, অ আ ইর আগে কোরআন, ইলম ও হিকমত অর্জনের সবার আগে কোরআন, জিকির ও ফিকিরে সবার আগে কোরআন, সঠিক দিশা অর্জনের সবার আগে কোরআন, পড়ালেখা ও অধ্যয়নে সবার আগে কোরআন, আইন বিধান ও প্রণয়নে সবার আগে কোরআন, জ্ঞান গবেষণা ইস্তেহাদে সবার আগে কোরআন, দলিল প্রমাণ উত্থাপনে সবার আগে কোরআন, পঠন পাঠনে সবার আগে কোরআন, ধ্যানে জ্ঞানে অধ্যয়নে সবার আগে কোরআন, সবার আগে কোরআন। ছেলে হোক সবার আগে কোরআন, মেয়ে হোক সবার আগে কোরআন। এই জন্য শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস কেন দিয়েছি জানো, রমজান মাসে রোজা ফরজ করেছি কেন, কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাসে কেন করেছি জানো, কারণ রমজানে আমি কোরআন দিয়েছি। তো কোরআন দিয়েছেন বলে কি হয়েছে, কোরআন দিয়েছেন বলে কি হয়েছে, আল্লাহ তাআলা বলেন কোরআন দিয়েছি বলে তো উদাল্লিন নাস ওবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন দিয়েছি বলে তো তুমি মানুষ হয়েছ, আর নয় সুয়ারও তোমার চেয়ে ভালো ছিল। কি পৃথিবীর কোন কুকুরের দ্বারা মানুষ এত ক্ষতিগ্রস্ত হয় না, একটা ডাকাতের দ্বারা মানুষ যত ক্ষতিগ্রস্ত হয়, পৃথিবীর কোন কুকুরের দ্বারা মানুষ এত ক্ষতিগ্রস্ত হয় না, একটা দুর্নীতিবাদের দ্বারা মানুষ যত ক্ষতিগ্রস্ত হয়, বলেন না বাস্তব না বাস্তব? আর এগুলো কেন হলো, কোরআন না থাকার কারণে। ওই কোরআন রমজান, যারা কোরআন শিখ পড়তে পারেন না নিয়ত করেন শিখবো, বলেন ইনশাআল্লাহ। বয়স্কদের জন্য কোরআন শরীফের ট্রেনিং চালু করে, বয়স্কদের জন্য কোরআন শরীফ ওই তাহসিন কোরআন ফাউন্ডেশন থেকে কারি নিয়ে আসেন, মাত্র 50 ঘন্টায় আপনি বিশুদ্ধ করে কোরআন শরীফ পড়তে না পারলে টাকা ফেরত নেবেন। 50 ঘন্টা
কত ঘন্টা ঢাকা তাহসিনুল কোরআন ফাউন্ডেশন আছে মাদারীনগর কারি আবুল কাসেম এটা হলো ম্যাজিক ম্যাজিক যেই কোনো বয়সের মানুষ তার কাছে 50 ঘন্টা পড়বে 50 দিন শুদ্ধ সুন্দর করে কোরআন শিখছে আপনাদের এক ওস্তাদকে সেখানে পাঠান পাঠায় তাকে ট্রেনিং করান এরপরে নিয়ে আসেন এবার বয়স্কদের ট্রেনিং চালু করুন সিদ্দিক আকবর কোরআন শিখছে কত বছর বয়স বুঝা গেছে কোরআন শিখতে শিখছেই বড় না বয়স্ক হয়ে সব আক্তার সাহাবি তো বয়স্ক হয়ে কোরআন শিখছে আক্তার সাহাবি কি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ পুরো করে দেন বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেন বড় থেকে বড় সুন্দর ঘরের ব্যবস্থা আল্লাহ করে দেন এই গ্রামের এই থানার প্রতিটা বাচ্চাকে আল্লাহ কোরআনওয়ালা বানাবেন ছেলেদের সাথে সাথে যদি মেয়েদের ফিকির না করেন তো রাস্তায় এই মেয়েদেরকে ঠেকাবেন কিভাবে হ্যাঁ যদি কেউ মনে করে যে না মেয়েদেরকে পড়াবার দরকার নাই তো তুমি আমাদেরকে যুক্তি দাও মেয়েরা কোথায় পড়বে কথা বলেন মহিলা মাঝে দরকার না যদি বুঝাও তো মেয়েরা দিন কোথায় শিখবে যুক্তি দাও একশো পার্সেন্ট দরকার বলেন একশো পার্সেন্ট দরকার কত পার্সেন্ট দরকার এ বুঝা আসছে কি বুঝাইছে কি সালাম কাকা দুজনে মিল্লা মহিলা মাঝে করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলছিলাম নাম না করে আমি কইছিলাম নি যে আসর পড়া যাবে না ওখানে ওই আজান সে আজান না সে আজানে আজান না এরা যদি সময় মতো আজান দিত এদের নামাজে কি কোনো ক্ষতি হইতো নামাজ মাকরু হইতো শুধু ঝগড়ার জন্য শুধু ঝগড়ার জন্য আর উম্মতকে বিভ্রান্ত করার জন্য এদের সমস্ত মুফতিদেরকে জিজ্ঞেস করেন হ্যাঁ এদের সমস্ত মুফতিদেরকে জিজ্ঞেস করেন তোমাদের আসর নামাজ যদি আমাদের আসরের সময়ে পড়ে তাহলে কি তোমাদের নামাজ মাকরু হবে না কি বলবেন না বলেন না এরা যদি 4:30 আজান দিত এদের নামাজ কি মাকরু হইতো উত্তমের খেলাফ হইতো কিছু কোনো অসুবিধা হইতো দেখেন আগে দিল কেন বলেন তো শুধু ফেতনা বাজাবার লাগে শুধু কি আল্লাহ এদেরকেও বুঝ দিয়ে দেন পড়ো তো সময় এই সময়ে পড়ো আধা ঘন্টা পিছিয়ে পড়ো যেন আর কেউ ইন্তেশান না হয় তোমাদের তার কোনো ক্ষতি হইতো না যদি তোমাদের ফতোয়ায় কইতো এটা মাকরু তাহলে বুঝতাম মাকরু আল্লাহ আমাদের সবাইকে বুঝতাম তাহলে ইনশাআল্লাহ এই রমজান কোরআন যারা পড়তে পারেন কে কত খতম করবেন নিয়ত করেন আপনি কয় হাফেজা বলেন না গায়ে হাফেজা আপনি কয় খতম করবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি মাগো হাফেজদের তো শত শত খতম হয়ে যায় হাফেজদের সাথে কোনো তুলনা পৃথিবীর কারোর হবে না বাকিরা কমপক্ষে 3 খতম করেন শিফট নিয়ত ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দেখাশি পড়তে পারবেন না দিনে 100 বার সুরা ফাতিহা পড়বেন দিনে 100 বার সুরা ইখলাস পড়বেন রাতে 100 বার সুরা ফাতিহা রাতে 100 বার সুরা ইখলাস তাও ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ এরপরে 6 তাসবিহ পাবেন সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার 100 এই 6 রমজান এবার রমজানটাকে দামি বানাবো ইনশাআল্লাহ এখন থেকে প্রস্তুতি না কারগুজারি শুনেন আমার ঘরে আমার বাসা আলহামদুলিল্লাহ বুট রান্না হয় না পেঁয়াজু বানানো হয় না বেগুনি বানানো হয় না আলু সব বানানো হয় না আলহামদুলিল্লাহ আমি এগুলো কিনি না এগুলো আমার বাসায় প্রবেশ নিষেধ রমজান মাসে যেগুলো হবে না এগুলো হবে না কি খাবেন চিরা ধন কলা দেন দুধ দেন মাখেন মাখি খান তাড়াতাড়ি করেন সময় নষ্ট করেন না পেট ভালো থাকে
সময় সময় বিষয় হলো সময় বিষয় হলো কি সময় শেষ আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমি অধিকাংশ সময় তাও খাই খেজুর পানি মাগরিব লাগাও যাও খাও তোরা খাস সব আলহামদুলিল্লাহ বলে খাইতে খাইতে পর্যন্ত কোন ভাবে এটা রমজানে আল্লাহ তাআলা চাওয়া না কি বলছি বলেন এটা আল্লাহ পাকের পছন্দ না মানে এত খাস আমি যে জন্য দিয়েছিলাম রোজা এটা উদ্দেশ্য বিঘ্ন হবে উদ্দেশ্য কি হবে যেমন ধরেন তিনটা বাজে আমার এখানে বয়ান আমি যদি এখন 3:30 বাজে ওখানে বসে বসে সালাত তাসবিহ পড়ি তার আমার কাছে কেমন লাগবে আমার বয়ান এতগুলো মানুষ বয়ে রয়েছে আমি এনে সালাত তাসবিহ পড়ি আমরা খেয়ালে কাম পাইলাম আচ্ছা আমি যদি এবার ওখানে সুরে ইয়াসিন পড়ি নামাজের মধ্যে আমরা কি করি তো এটা বুঝে এটা কেন বুঝলাম না আল্লাহকে তোর রোজা দিছিলাম কি লেগে তুই করস কি লেগে তোর দিছিলাম না খাওয়ানোর লেগে তুই এত খাস খা কি দিছিলাম শরীরের খানা কমাই আর রুহের খানা বাড়াই কি বলছি শরীরের খাবার কমাও রুহের খানা কি আর তুমি শরীরের খানা দিছো বাড়াই রুহের খানা দিছো কমাই যা একটু তারাবি দিছিলাম তোরে 20টা রাকাত পড়বি তো শতানা 20 রাকাতের 10 টাকা জানা গেছে 8 টাকা বলে আচ্ছা কি সুন্দর কোরআন শরীফের 20 এক পারারে 20 পৃষ্ঠা বানা দিছে 20 টাকাতে পড়ার লাগে সুবহানাল্লাহ হ্যাঁ তুই এটা 10 টাকা বানা দিলি তুই এটা 8 টাকা বানা দিলি তুই কত জলিল দিয়ে এটা 8 টাকা বানাস এত জলিল না দিয়ে কইতে পারস না সাহাবা একরাম 20 টাকা পড়ছে এটা কইতে পারস না কমালে তোমার কি লাভ হ্যাঁ আমার দিন কি তো কমানোর সুযোগ নাই দিন কি তো বাড়ানোর সুযোগ নাই তো আমি কি আমি বাড়াইছি না বাড়াইলে আগে ওরা বাড়াইছে আমার কি বাড়াইলে সাহাবা একরাম বাড়াইছে খাইরুল কুরুন বাড়াইছে আমার কি ঠিক আছে ঠিক আছে মালিক আমি বাড়াইছি না আমার আব্বা বাড়াইছে না আমার আব্বা তো বাড়ায় নাই সাহাবাই কম বাড়াইছে আমার দোষ কি কি একবার আমি টুমচর মাদ্রাসা ছিলাম এক সময় টুমচর নাম শুনছেন না টুমচর আলী মাদ্রাসা আমি পড়াইছি আর আব্বা ছিলেন টুমচরের ভাইস প্রিন্সিপাল আমার নানা ছিলেন টুমচরের মহাদ্দেশ আর আমিও টুমচর পড়াইছি পড়ছি পড়াইছি তো একজন হুজুর আছে সৌদি আরব থেকে পড়ে আসছে আমি যেটা কইতাম হ্যাঁ যেটা কইতে দুর্বল আমি যা কম এটা হচ্ছে হ্যাঁ ভাষা এটা কি আমি ওয়াজ করছি হ্যাঁ পরে তুমি দুর্বল হাদিস আচ্ছা একদিন একটা বুদ্ধি করলাম বুদ্ধি করলাম 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে 100 বার পড়বা সন্ধ্যা 100 বার পড়বা আল্লাহর নবী বলেন লাম ইয়াতি আহাদুন বিআফদাল মিনহু ইল্লা মান আতা বিমিতি আও আকতার মিনহু রাওয়াহুল বুখারী মুসলিম এসব আমি কই না এটা কই না সকালবেলা 100 বার পড়বা সন্ধ্যা 100 বার পড়বা তো আল্লাহ তাআলা তোমাকে হাশরের ময়দানে সবচেয়ে উত্তম নেকি বানায়া নেকি ওয়ালা বানায়া উঠাবে চান্দু তো পরের দিন ওয়াজের মধ্যে কয় ক্লাসের মধ্যে কইতেছে এই দেখ সত্যি কি একটা দুর্বল হাদিস কইল কি কইল কর আমারও তো আবার আমার কিছু ছাত্র আছে না আমারও সুখে তো মুতাল্লিক না হুজুর এটা তো দুর্বল হাদিস আমি আচ্ছা দিমু এক দরা বিসমিল্লাহ পড়ি আজকে আমরা সবাই অফিসে বসি না ক্লাসের টিচাররা সবাই জোরের আগে পরে টিচাররা বসে না এই ইয়ার মধ্যে টেবিলের মধ্যে কিন্তু কিতাব আছে কিন্তু যিনি মেসকাত পড়ে উনি মেসকাত সামনে যিনি হাদিস পড়ে উনি হাদিসের কিতাব সামনে তো বুখারী মুসলিম রাখা আছে আমি আস্তে করে বুখারী শরীফ খুলছি নিজের লাগে খুলছি আরে বুঝেন নাই তো হুজুরে আমার অপোজিটে বসা আমি এই চেয়ারে বসা এই টেবিল হুজুরে বসা আমি বুখারী শরীফ খুললা সুবহানাল্লাহি বিহামদিহি মান ক্বালা সুবহানাল্লাহি বিহামদিহি মেয়াদা মাররা সুবহান মাসা হাদিসটা খুললা হুজুর বুখারী শরীফ হুজুর বলে হাদিস বিশ্বাস করেন দম জমিনে আর নাই
বাহরহাল চলেন নিয়ত করি আমি আমার রমাদানকে দামি বানাই, বলেন ইনশাআল্লাহ। আজকের এই বলার উদ্দেশ্য কি বলেন, বলেন আমি আমার রমাদানকে কি বানাবো, আমিও দেওয়ার হক আদায় করবো, কি দিব, সোয়ালাখ নবীকে নবুয়ত দিয়েছি, তাকওয়াও দিয়েছি, তোমাকে নবুয়ত দিতে পারতাম না তবে তাকওয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ, বলে কি দিয়ে দিবে, আর তাকওয়া যদি দিয়ে দেয় তো কি হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই আর ভয় না, তাকওয়া দিলে আর কি হবে, তাকওয়া পাইলে আর কি পেলেন, তাকওয়া পাইলে সব পাইলেন, তাকওয়া পাইলে কি আজীব না, চলেন নিয়ত করি এই রমজানটাকে দামি বানাব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শেষ দশকে ইতিকাফ, লাইলাতুল কদরের তালাশ ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের তালাশ করবেন কোন তারিখে, আমাদের হুজুরাও আজ তারিখে 27 তারিখে না 25 তারিখে, 27 তারিখে করলেন কেমন, আপনি ওয়াজ করতে হলে 5 দিন করতে হবে, কথা কয় না, হ্যাঁ 5 দিন করতে হবে, কয়দিন, 5 দিন, 21, 23, 25, 27, 29, বলেন 27 তারিখে মসজিদে মুসল্লি কেমন, 29 তারিখে কজন, এগুলো মুজাকারা করলে লাভ হইব না লস হইব, সবাই এগুলো এখন থেকে মুজাকারা, তারাবিটা কি সুন্দর বান, তারাবি কি সুন্দর বান, একটাও অর্থ নামাজ যেন ইফতার খাবার হিসাবে খাবেন না, এবাদত হিসাবে খাবেন, তাহলে বেশি খাইলেও সওয়াব হবে। বলে হুজুর কিছু সুযোগ আছে তাই কি কি দিয়ে দুজা শেখুল হাদিস রহমতুল্লাহ কি লিখছেন ফাজাইল রমাদান, আকাবেরদের রমজান কি লিখছেন শেখুল হাদিস রহমতুল্লাহ, কি ছিল বড়দের আকাবেরদের রমাদান, হ্যাঁ কেমন ছিল আকাবেরদের রমাদান, সেহরি সময় হয়েছে 4:45 সেহরি খাওয়ার সময় শেষ, উনি 4:45 খানা শেষ করে এবার ফান মুখে দিচ্ছে, ফান মুখে না দিলে তো রোজা হইতো, এদিকে মা কি বের ইফতার করছে, ওদিকে একামত দিছে, উনি একটা পান মুখে দিয়ে দিছে, এই বিষ তোমার কেসি খেয়েছে, এই বিষটা কেসি খেয়েছে, রসুল কবে কবে খেয়েছে, সিদ্দিক আকবর কবে খেয়েছে, ফারুক আজম কবে খেয়েছে, ইমাম আজম আবু হানিফা কবে খেয়েছে, ইমাম বুখারি কবে খেয়েছে, তামাশাটা কি, ইফতারটা কইরা একামত দিছে পান মুখে দিছে, আছে না নাই, সচক্ষে সচক্ষে দেখছে, ব্রাহ্মণবাড়ি আমার মাহফিল ছিল, একজনে বসে বসে পান খাচ্ছে, একামত দিছে আসার নামাজের, উনি পান মুখে নিয়ে দাঁড়ায় গেছে, কি ভালো হয়েছে, আজকের এই বয়ান ইউটিউবে দেওয়া যাবে না, কালকে শেষে আমার বিরুদ্ধে লিখবে, যা ইচ্ছে তা করবে, লেকিন এ কথা কইতে না যে যেটা কইছে এটা আমার ভালো লাগে, এটা আমার দুনিয়ার ভালোর জন্য বলছে, আমার আখেরাতের ভালোর জন্য, কি তাহলে রমজানে কি করবেন, কোন কেমনে কি দিয়া
ভাবিদের উপরে 70 পদের লাজেম করে দিবেন ইফতার। ভাবিদের উপরে ভাবিদে বলবেন 70 পদের ইফতার হইতে হবে, কিন্তু ইফতারের আইটেম কম হবে বলেন, শরীরের খাবার কম হবে, রুহের খাবার বেশি হবে বলেন ইনশাআল্লাহ। এবার রমাদানে কি হবে বলেন, শরীরের খাবার, রুহের খাবার, আল্লাহ এর নতুন স্লোগান এটা, শরীরের খাবার কম হবে, রমজান কেন দিলেন আমাকে দামি বানাবার জন্য, দামি হবো কি দিয়া, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.